অধিক ফসল উৎপাদনের জন্য উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের চাষ বৃদ্ধি পেয়েছে ফসল উৎপাদনের জন্য বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করতে হচ্ছে তবে কিছু অসাধু ব্যবসায়ী সারে বেজাল দ্রব্য মিশিয়ে নকল সার বা বেজাল সার তৈরি ও বিক্রি করেছেন কৃষক ভাইরা একটু সতর্ক হলেই আসল সার ও বেজাল সারের পার্থক্য বুঝতে পারবেন এখানে কয়েকটি সহজ পরীক্ষার মাধ্যমে আসল বা বেজাল সার শনাক্ত করার উপায় সম্পর্কে জানানো হলো ইউরিয়া সার চেনার উপায় আসল ইউরিয়া সারের দানাগুলো সমান হয় তাই কেনার সময় প্রথমেই দেখে নিতে হবে যে সারের দানাগুলো সমান কি না ইউরিয়া সারে কাছের গুঁড়া অথবা লবণ ভেজাল হিসেবে যোগ করা হয় চা চামুচে অল্প পরিমাণ ইউরিয়া সার নিয়ে তাপ দিলে এক মিনিটের মধ্যেই অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ তৈরি হয়ে সারটি গলে যাবে যদি গন্ধ গন্ধসহ গলে না যায় তবে বুঝতে হবে সারটি বেজাল টিএসপি সার চেনার উপায় টিএসপি সার পানিতে মেশালে সাথে সাথে গলবে না আসল টিএসপি সার চার থেকে পাঁচ ঘন্টা পর পানির সাথে মিশবে কিন্তু ভেজাল টিএসপি সার পানির সাথে মিশালে অল্প কিছুক্ষণের মধ্যেই গলে যাবে বা পানির সাথে মিশে যাবে ডিএপি সার চেনার উপায় ডিএপি সার চেনার জন্য চামুসে অল্প পরিমাণ ডিএপি সার নিয়ে একটু গরম করলে এক মিনিটের মধ্যে অ্যামোনিয়ার জাঁজালো গন্ধ হয়ে তা গলে যাবে যদি না গলে তবে বুঝতে হবে সারটি সম্পূর্ণরূপে ভেজাল আর যদি আংশিকভাবে গলে যায় তবে বুঝতে হবে সারটি আংশিক পরিমাণ ভেজাল আছে এছাড়াও কিছু পরিমাণ ডিএপি সার হাতের মুঠোয় নিয়ে চুন যোগ করে ডলা দিলে অ্যামোনিয়ার জাজালো গন্ধ বের হবে যদি অ্যামোনিয়ার জাজালো গন্ধ বের না হয় তাহলে বুঝতে হবে সারটি বেজাল এমওপি বা পটাশ সার চেনার উপায় পটাশ সারের সাথে ইটের গুঁড়া বেজাল হিসেবে মিশিয়ে দেওয়া হয় গ্লাসে পানি নিয়ে তাতে এমওপি বা পটাশ সার মিশালে সার গলে যাবে তবে ইট বা অন্য কিছু বেজাল হিসেবে মেশানো থাকলে তা পানিতে গলে না গলে গ্লাসের তলায় পড়ে থাকবে তলানি দেখে সহজেই বোঝা যাবে সারটি আসল নাকি ভেজাল জিঙ্ক সালফেট সার চেনার উপায় জিঙ্ক সালফেট সারে ভেজাল হিসেবে পটাশিয়াম সালফেট মেশানো হয় জিঙ্ক সালফেট সার চেনার জন্য এক সিলতে জিঙ্ক সালফেট হাতের তালুতে নিয়ে তার সাথে সমপরিমাণ পটাশিয়াম সালফেট নিয়ে গসলে ঠান্ডা মনে হবে এবং দয়ের মতো গলে যাবে